আমি বলের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তাদের সাথে এই যে ওয়ার্ল্ড কাপের যাওয়ার জন্য আসলে আজকে যেহেতু প্লেয়াররা অ্যাম্বাসেন্ট ফিঙ্গার বায়োমেট্রিক দিতে গেছেন আর কি তো কবে নাগাদ আসলে শিডিউলটা করা হচ্ছে যেহেতু একটা সিরিজ আছে ওয়ার্ল্ড কাপের আগে ইউএসএর সাথে দলটা ঘোষণা করা হবে কবে নাগাদ দলটা সময় আছে দলটা আমরা এখন টাইম নিব আপনার তো সিরিজগুলো শেষ হোক খেলাগুলো শেষ হোক এর মধ্যেই তো জানতে পারবো কিন্তু হয়তো কত আগে এটা সিলেক্টার এবং কোচের সাথে কথা বলে আমরা ওয়ার্ল্ড কাপ টিমটা দিব তার আগে তো ইউএসএ এরা হচ্ছে ইউএসএতে খেলা আছে আপনার 16th May পরে তারা যাবে তারপরে খেলা আছে মে মাসের শেষের দিকে তো আমরা তার আগে টিম যাওয়ার আগে ডেফিনেটলি কিছু দিন সময়ের আগে আমরা জানিয়ে দেবো টিমকে কতজন প্লেয়ারের ভিসা করা হচ্ছে ভিসা তো আমরা 30 জনের মতো অলমোস্ট বোধহয় 27 থেকে 30 জন করে রাখা হচ্ছে এবং টিম যখন দেখা যাবে যে এর মধ্যে থেকে যারা ফাইনাল 15 যেটা হবে সেটা আপনি পরে জানতে পারবেন ইন্ডিয়াতে যেহেতু একটা আমরা দেখেছি যে রঞ্জি ট্রফিতে ওদের হলো সিনিয়র জুনিয়র সবার খেলাটা বাধ্যতামূলক গতি আগে একটা নিউজ এসেছিল তো আপনার আমাদের যেহেতু দুটা লঙ্গার ভার্সনের NCL এবং BCL তো এরকম কোনো দিক নির্দেশনা BCB থেকে এবার আগেও ছিল আছে আমরা চাই মোস্ট অফ দ্য ন্যাশনাল প্লেয়ার তারা যদি ন্যাশনাল লিগ খেলে NCL খেলে অথবা BCL খেলে আমরা চাই খেলে পরে ডেফিনেটলি আরও কম্পিটিটিভ হয় কিন্তু আগে যেমন আগে দেখা যেত যে কিছু কিছু প্লেয়ার হয়তো এটা ইগনোর করতো কিন্তু এখন দেখা যাচ্ছে সময় হচ্ছে না সময় পাচ্ছে না কারণ ন্যাশনাল আমাদের খেলাগুলোর শেডিউল ইজ সো টাইট এই জন্য তারা সুযোগ পাচ্ছে না NCL খেলার সময় NCL সময় দেখা যাচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজ হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে যদি সুযোগ পাই ডেফিনেটলি আপনি যেটা বলেছেন ইউর রাইট আমার মনে হয় যে আমাদের দেখতে হবে যাতে মোস্টলি সব প্লেয়ার যদি সুযোগ থাকে অবশ্যই তারা যাতে ওই সুযোগের একটা অ্যাডভান্টেজ নিতে পারে বাধ্যতামূলক করা যায় না অনেক সময় অনেক সমস্যা থাকে আমরা চেষ্টা করেছিলাম বাধ্যতামূলক হয় না কিন্তু আমরা হয়তো ইম্পোজ করতে পারি হ্যাঁ তোমায় খেলতে হবে কিন্তু বাধ্যতামূলক করা যাবে না ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আমরা যদি এই বিশেষ করে টেস্ট এভাবে হারার পরে সিনিয়র দুই একজন প্লেয়ার বলেছিলেন যে আসলে NCL বা BCL যে ধরনের মানের হয় ইন্টারন্যাশনালের ওই অর্থে একদমই অনেক বেশি ফারাক সেই জায়গাটায় বরাবরই আসলে NCL এবং BCL এর মান নিয়ে প্রশ্ন ওঠে এই জায়গাটা আপনারা কতটুকু গুরুত্ব দিবেন এই বিশেষ মান নিয়ে আমাদের আমাদের যা রিসোর্সেস আছে যেসব প্লেয়ার তাদের নিয়ে তো আমাদের NCL বা BCL ক্ষেত্রে আপনি এর বাইরে কীভাবে যাবেন এরা তো আমাদের প্লেয়ার আমরাই এখানে তারাই খেলছে এখানে হ্যাঁ দেখা যাচ্ছে যে ন্যাশনাল প্লেয়ারে যারা খেলে তাদের সাথে NCL এ বাকি প্লেয়ারদের একটা ডিফারেন্স থাকে তো বাকি প্লেয়াররা কারা খেলছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমরা তারপরে তো আমরা স্ক্রুটিনাইজ করে কিন্তু ন্যাশনাল লিগে বা BCL এ আমরা কিন্তু সেই ধরনের প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার খেলানোর চেষ্টা করি আমরা এখনও বলি যে চেষ্টা করি ন্যাশনাল লিগে অ্যাটলিস্ট কোয়ালিটি প্লেয়ার খেলো নট কোয়ান্টিটি কোয়ান্টিটি দিয়ে তো হবে না আমরা কোয়ালিটি প্লেয়ার যাতে খেলাতে পারি সেদিকে আমরা নজর দিচ্ছি ইভেন উইকেট বলতে আমি কী বোঝাচ্ছেন আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এখানে এই ধরনের উইকেটে খেলা উচিত এই জন্য যে এইটা ইজ অলমোস্ট লাইক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড উইকেট স্পোর্টিং উইকেট আপনি বাইরে যান হ্যাঁ ইভেন হতো যদি আপনার এখানে আমরা যদি অ্যাডভান্টেজ নিতাম যদি আমরা রেজাল্টের জন্য যেতাম আমাদের মতো হতে পারত কিন্তু আমার মনে হয় না যে এখনও অপোনেন্ট সাইডে তাদেরও ভালো বেস্ট ব্যাটসম্যান আছে বেস্ট স্পিনার আছে তারাও কিন্তু এটা ক্যাপিটালাইজ করতে পারে